একজন নতুন এডুয়ার জানে যদি সে ইউটিউব থেকে ইনকাম করতে চায় তার ইনকামের প্রধান যে মাধ্যম সেটা হলো মনিটাইজেশন। আর এই মনিটাইজেশন তার চ্যানেলে করতে গেলে লং ভিডিওর জন্য এক বছরের মধ্যে অর্থাৎ লাস্ট 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে। আর শর্ট চ্যানেলের জন্য একজন ক্রিয়েটরকে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 10 মিলিয়ন ভিউ মাত্র 90 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, যেটা একজন নতুন ইউটিউবারের ক্ষেত্রে অনেকটাই টাফ। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন 3টি ট্রিক্স আপনাদের কাছে শেয়ার করব, যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন অ্যান্ড নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেটা শর্ট চ্যানেল অথবা লং চ্যানেল যাই হোক না কেন, যদি এই 3টি ট্রিক্স খুব ভালোভাবে মেনে নিয়ে শুরু থেকেই ইউটিউবে লেগে থাকতে পারেন তাহলে আপনি খুব কম সময়ের মধ্যে অন্যান্য চ্যানেলের থেকে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড 10 মিলিয়ন ভিউ খুব সহজেই পেয়ে যেতে পারবেন। সো তাই 3টি ট্রিক্স জানার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেন, ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তা চলুন আর বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, ভিডিওর শুরুতেই জানিয়ে রাখি একটি নতুন চ্যানেলের ক্ষেত্রে লাস্ট 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড শর্ট চ্যানেলের জন্য লাস্ট 90 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 10 মিলিয়ন ভিউ জোগাড় করা তেমন কোনো কঠিন কাজ নয়, যেহেতু আমরা এই হিসাবটা বা ইউটিউবে যে হিসাবটা রয়েছে সেই হিসাবটা কিন্তু আমরা ঠিকমতো বুঝতে পারি না, যে কারণের জন্য আমরা কিন্তু এই নিয়মটা শুনেই আমরা অনেকটাই ঘাবড়ে যাই। কিন্তু আপনি যদি না ঘাবড়ে যেয়ে খুব অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড 10 মিলিয়ন ভিউ খুব সহজেই পূর্ণ করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করা। কেননা প্রথমেই বলেছি বর্তমান সময়ে কিন্তু ইউটিউবে প্রচুর কম্পিটিশন রয়েছে, সেই জন্য এত কম্পিটিশনের মধ্যেও আপনি যদি আপনার চ্যানেল থেকে টিকিয়ে রাখতে চান অ্যান্ড আপনার চ্যানেলে খুব অল্প সময়ে 1K সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম অ্যান্ড 10 মিলিয়ন ভিউ যদি পূর্ণ করতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে নিয়মিত ইউটিউবে এবং প্রতিদিন ভিডিও আপলোড করতেই হবে। দ্বিতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে টার্গেট। কেননা প্রথমে বলেছি বর্তমান সময় কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণে কম্পিটিশন, আর এই কম্পিটিশনের মধ্যে আপনি যদি টিকে থাকতে চান তাহলে আপনাকে একটি টার্গেট রাখতে হবে। নেক্সট যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো ইউটিউবের প্রতি আপনাকে ধৈর্য রাখতে হবে। কেননা ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন ইউটিউবার বা ইউটিউবে নতুন এসেই রাতারাতি ভাইরাল হয়েছে এমন সংখ্যা খুবই কম। বেশিরভাগ যে সমস্ত ইউটিউবাররা আজ সাকসেসের পথে রয়েছে তারা কিন্তু দীর্ঘ সময় ধরে, কেউ 2 বছর, কেউ 3 বছর, 4 বছর, 5 বছর ধরে কিন্তু সব ইউটিউবে অ্যাক্টিভ রয়েছে, তারপরে কিন্তু তারা সাকসেস হতে পেরেছে। তাই আপনি যদি ইউটিউবে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে চান তাহলে আপনার কিন্তু ধৈর্য থাকতেই হবে। কেননা আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে এমনও হতে পারে 6 মাসও লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 2 বছরও লাগতে পারে বা তার বেশিও লাগতে পারে, সেই জন্য ধৈর্য আপনার অবশ্যই থাকার প্রয়োজন রয়েছে। তো সর্বশেষ আমি আপনাদের একটি কথা বলে যাই যেটাকে আপনার ফ্রি টিপস হিসাবে ধরে নিতে পারেন। যদি আপনি ইউটিউবে কাজ করতে চাইছেন, আবার বলছি যদি আপনি ইউটিউবে কাজ করতে চাইছেন, তাহলে কবে আপনি মনিটাইজেশন পাবেন, কবে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হবে, কবে আপনার 10 মিলিয়ন ভিউ পূর্ণ হবে, কবে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হবে, এই সমস্ত চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। দিয়ে আপনি চাইছেন যে ইউটিউবে কাজ করতে, ইউটিউবে সাফল্য আনতে, তাহলে শুধুমাত্র ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকুন অ্যান্ড বাকিটা আপনি ইউটিউবের হাতে ছেড়ে দিন। এইভাবে যদি আপনি ইউটিউবে লেগে থাকেন তাহলে হয়তো কিছু সময় বেশি লাগতে পারে কিন্তু সফলতা আপনার অবশ্যই আসবে। সো এই ছিল আজকে ভিডিওর বিষয়। পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।